ইংরেজি শেখার জন্য অনেকেই অনেক কিছু করে ফেলেছেন। কেউ চাকরি বাদ দিয়ে ইংরেজি শিক্ষার কোর্স আরম্ভ করতে ব্যস্ত, আবার অনেকেই বাংলা ভাষা বাদ দিয়ে ইংরেজিতে কথা বলায় ব্যস্ত। ইংরেজিতে কথা বলার জন্য এসব করেও দেখা যাচ্ছে খুব বেশি এগোতে পারছেন না অনেকেই। দেখা যাক আমরা আসলেই কি কি বিষয় এড়িয়ে যাচ্ছি আর কি কি বিষয়ে আলোকপাত করলে আমাদের ইংরেজি ভাষা আরো ভালো করে বলা যেতে পারে। কয়েকটি বিশেষ দিক আমাদের সকলের মাথায় রাখা উচিত। যে কোনো ভাষা শিখতে গেলে এই বিষয়গুলোকে প্রাধান্য দিতে হয়। এর মধ্যে প্রথম এবং প্রধান কয়েকটি হলো সময় নির্ধারণ, পদ্ধতি নির্ধারণ, প্রয়োগের সীমানা নির্ধারণ। তবে শুরু হোক জানার পালা কিভাবে সহজে ইংরেজি শিখবেন। সময় নির্ধারণ সহজে ইংরেজি শেখার জন্য আবশ্যক। সহজে ইংরেজি শেখার জন্য সময় নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট সময় ইংরেজি শেখার জন্য বরাদ্দ করবেন। এই সময় যত বেশি পরিমাণে দক্ষতা হবে তত দ্রুত ইংরেজি শিখতে পারবেন। তবে এর মানে এই নয় যে পুরো দিন একই কাজ করতে হবে, তাহলেও খুব কম সফল হবার সুযোগ থাকে। ইংরেজি একটি ভাষা, এছাড়া আর কিছুই নয়। একটি শিশুর বাংলা ভাষা শিখতে যেমন অনেক সময় লেগে যায়, ইংরেজির বেলায়ও সেরকম দিতে হবে। শিশুদের ভাষা শিখতে প্রায় 2 বছর সময় লেগে যায়, তাও শুধু বলতে আর শুনতে। লিখতে গেলে শুরু হয় লেখাপড়া, আরো বেশি সময়। নিজের অবস্থান ভাবার আগে এদিকটা চিন্তা করুন। রবার্ট ইলি এর মতে একজন মানুষের শিক্ষা অর্জনের সময় তার মৃত্যুর আগ পর্যন্ত চলে। তাই শিক্ষা পদ্ধতি কেমন হবে তা নিয়ে সময় নষ্ট না করে নিজস্ব শিক্ষা পদ্ধতি নিয়ে এগিয়ে যাওয়া উচিত। এক এক মানুষের এক এক পদ্ধতি থাকে, সেসব পদ্ধতি শিখতেও সময় লাগে। আর যদি নিজের মতো করে এগিয়ে যাওয়া যায় সেটাই সময়ের সঠিক ব্যবহার। এক্ষেত্রে প্রচুর পরিমাণে পড়াশোনা করা উচিত। সহজে ইংরেজি শিখবেন যখন, তখন আপনি আগে চিন্তা করুন আপনি বাংলায় কেমন দক্ষ। বাংলায় যা বলছেন তা ইংরেজিতে বলতে গেলে কি কি জানতে হবে এটাই বের করুন। ধীরে ধীরে গ্রামার শিখুন, দ্রুত কোনো কিছু আশা করবেন না। আপনি যদি সত্যিকারের 1 থেকে 2 বছর সময় নির্ধারণ করে থাকেন তবে আপনার জন্য তাড়াহুড়ো করবার কিছু নেই। সহজেই ইংরেজি শিখবেন আপনি। বাংলায় যেসব শব্দ পারেন সেগুলো ইংরেজিতে অনুবাদ করুন। বাংলা একাডেমির বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি দেখতে পারেন। প্রতিদিন নিজের কথাগুলোকে নিজেই প্র্যাকটিস করুন। আজই আপনি সহজে ইংরেজি শিখবেন যদি নিজে থেকে উদ্যোগ নেন। থামা যাবে না, আপনি যেখানেই থামছেন সেখান থেকেই শুরু করুন। কোনো শব্দ আজ মনে আসেনি তা নোট করে রাখুন। একটি নোট বই সাথে রাখলে ভালো হয়। যখন দেখবেন কিছু একটা পারছেন না, সাথে সাথে কিছু সময় বের করে তা জেনে নিন। সব কিছুই ইংরেজিতে ভাবুন। অঙ্গভঙ্গি, চালচলন, নিয়মনীতি সব যখন ইংরেজিতে বুঝতে পারছেন তখন ধরে নিন আপনি অনেকটা এগিয়ে গেছেন। পদ্ধতির দিকে মনোযোগী হতে হবে। যে পদ্ধতি আয়ত্ত করছেন তাতে যদি মনে হয় শেখা হচ্ছে না, তবে আরো ভালো পদ্ধতি শিখুন। শেখার প্রথম পদক্ষেপ শুনতে হবে, তারপর বুঝতে হবে, লিখতে হবে এবং বলতে হবে। এগুলোই মূলত সাধারণ নিয়মাবলী। তাই যদি একেবারেই কিছু বের না করতে পারেন তবে অন্যের সাহায্য নিন। জীবনের কোনো দিকই সফল হয় না যতক্ষণ না প্রয়োগ করা হয়। আমরা লেখাপড়ার সময় কত কিছুই শিখি কিন্তু প্রয়োগ করি কখন? করি না। তাই আমাদের এই অবস্থা। যে কোনো কিছু শিখলেই হয় না, তা প্রয়োগ করতে হয়। আপনি সহজে ইংরেজি ভাষা শিখবেন অথচ প্রয়োগ করবেন না, আপনার ব্যক্তি জীবনে এর প্রভাব ফেলবেন না, তাহলে না শেখাই ভালো ছিল। ইংরেজি ভাষা প্রয়োগের জন্য আপনি কি কি করতে পারেন? আপনি শুরুটা করতে পারেন বাথরুম স্পিকার অর্থাৎ ওয়াশরুমে গিয়ে মৃদু স্বরে বক্তৃতা দিতে পারেন। ধীরে ধীরে ছোটোখাটো অনুষ্ঠানে আপনি ইংরেজি বক্তৃতা দিতে পারেন, তবে অবশ্যই সেটা ছোট পরিসরে হলে ভালো হয়, কারণ ইংরেজি সব জায়গায় বলা যায় না, অনেকেই শুনতে প্রস্তুত নন। আগে থেকে অনুরোধ করেও আপনি কিছু ইংরেজি বলতে পারেন, এতে শ্রোতাবৃন্দকে অনুরোধ করলে তারা ভুল ধরিয়ে দিতে পারেন। সহজে ইংরেজি শিখবেন এভাবেই।